CSRM DB selection express আজ আছে চট্টগ্রাম 12 আসনে সেখানে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব CSRM DBC election express আজ আছে চট্টগ্রাম 12 আসনে আমার সাথে এখন অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা আকমল শামসুজ্জামান চৌধুরী তিনি সভাপতি পটিয়া উপজেলা আওয়ামী লীগ আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে জানতে চাই আপনার দল আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় কি উন্নয়ন এখানে হয়েছে যে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে ভোট দেবে আপনাকে ধন্যবাদ এখানে আমাদের আগে এটা বিএনপি সিটে ছিল ওরা এখানে কোনো কাজই করে নাই এটা ফুটিয়ে একটা বিধ্বস্ত ফুটিয়ে ছিল কোন লোক কোন ভালো লোক এখানে কোনো কর্মকাণ্ড করে নাই ওরা যারা ছিল ওরা শুধু চাঁদাবাজি করছে দলবাজি করছে এবং এদেরকে এখানে ব্যবসা বাণিজ্য করছে কিন্তু এখানে আওয়ামী লীগের কর্মীদেরকে দাঁড়াইতেও দেয় নাই অত্যাচার নির্যাতন সব কিছু করছে উন্নয়নের কোনো ফুটিয়ে মূলকতা একটা ফুটিয়ে বিধ্বস্ত ফুটিয়ে ছিল কোনো একটা কাজ দৃশ্যমান কোনো কাজও করে নাই ওরা একটা আপনারা কি করেছেন আমরা যখন নির্বাচনে জয়লাভ করার পর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বিশেষ করে আমাদের মাননীয় সংসদ আলহাসান সুরক চৌধুরী এই বিধ্বস্ত ফুটিয়াতে একটা স্লোগান নিয়ে আসছিলেন ফুটিয়া আমার আমি ফুটিয়ার ক্ষমতায় যাওয়ার আগে উনি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় সাহায্য সহযোগিতা কাজ করেছে এবং ওনাকে নমিনেশন দেওয়ার পরে উনাকে নমিনেশন দেওয়ার পরে জিতার পরে এই ফুটিয়াতে 8,000 কোটি টাকার কাজ উনি করেছেন দৃশ্যমান রাস্তা ফুটিয়া একটা কোনো পাকা রাস্তা ছিল না ফুটিয়া গ্রামগঞ্জে কোনো বিদ্যুৎ ছিল না আজকে ফুটিয়ায় প্রত্যেকটা রাস্তাঘাট উন্নয়ন হয়েছে আমাদের এখানে সারা দেশ ফুটিয়ার চারিদিকে বেড়িবাত হয়েছে আমাদের এখানে বড় বড় দৃশ্যমান ব্রিজ হয়েছে হাই স্কুল করেছেন কলেজ করেছেন সবগুলো নতুন একটা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আমাদের আমরা এখানে কাউকে চাঁদাবাজি করতে দেয় নাই ভূমি দখল করতে দেয় নাই উনি মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলার বিরুদ্ধে আমরা প্রতি মাসে আমাদের সমন্বয় সভায় আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাই উনি সবসময় নিজে তদারকি করছেন আপনি তো উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংগঠনিকভাবে কি আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য কি আওয়ামী লীগ এখানে প্রস্তুত কিনা ইনশাআল্লাহ প্রস্তুত আমার প্রতিটি ওয়ার্ড কমিটি আছে আমার ইউনিয়ন কমিটি আছে আমার উপজেলা কমিটি আছে এবং আমরা সব সময় জাতীয় যে অনুষ্ঠানগুলো আছে আওয়ামী লীগের যে সমস্ত কর্মসূচি হইতো চট্টগ্রাম এর কোনো জায়গায় আমার ফটিয়ার মতো কেউ করে নাই এবং ফটিয়াগুলো জেলার মতো প্রোগ্রাম আমরা করেছি এবং হাজার হাজার লোক নিয়ে আমরা মিটিং করি আমাদের সুসংগঠিত এবং আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমার সাথে আরেকজন অতিথি আছেন আবু সালে চৌধুরী তিনি সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় থাকলে জনগণের থেকে নেতারা বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সময় আপনারা কি জনগণের কাছে যেতে পেরেছেন নাকি বিচ্ছিন্ন হয়ে গেছেন ধন্যবাদ আপনাকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর আমরা আরও জনগণের সাথে আরও সম্পৃক্ততা বেশি হয়েছি আমাদের প্রিয় নেতা এ পটিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ শামসুলক চৌধুরী সাহেব যখন এমপি হয়ে আমাদের মাঝে জননেত্রী শেখ হাসিনার নৌকা নিয়ে এসেছেন তার আগে থেকেও তার দীর্ঘদিন আগে থেকেও 15 বছর আগে থেকেও তিনি নিজের উদ্যোগে নিজের পটিয়া ফাউন্ডেশন নামে উনি একটা ফাউন্ডেশন ছিল ওই ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন থেকে এলাকার সাধারণ মানুষের জন্য গরিব দুঃখী মানুষের জন্য উনি সবসময় সাহায্য সহযোগিতা করতেন আপনাদের এই আসনটা তো বিএনপির ছিল অনেক বছর পরে আওয়ামী লীগ পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আওয়ামী লীগের রাখতে পারবে কিনা আপনার কি মনে হয় ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আলহাজ শামসুলক চৌধুরী সাহেবকে আবারও আমাদের বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে নৌকা প্রতীক নিয়ে আমাদের মাঝে নমিনেশন দিবেন তার এই ধারাবাহিকতাই ওনার দীর্ঘদিনের উন্নয়নের যে ফসল আজকের পটিয়ার সাধারণ জনগণ আমরা ভোগ করতেছি ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও আমরা নৌকা প্রতীকের প্রিয় নেতা শামসুলক চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো বলে আমাদের বিশ্বাস
ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে। এই পর্যন্ত পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের সাথে নেতাদের সাথে কথা বলবো, জানবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। সাথেই থাকুন।